السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. আজকে সভায় উপস্থিত সকল দুই ভাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি যে আরো আমি খুব ভালো পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে আমি কিছু বলতে চাই আপনার, তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম করে শুরু থাকবে। আমি সংক্ষিপ্ত সময় এখানে আলোচনা করার জন্য একটু ইচ্ছা পোষণ করেছি, সেটা হচ্ছে উমর সাহাবাকে কেন্দ্র করে। শাহাবান মাসের 15 তারিখ অর্থাৎ বিশ্ব শাহাবান বর্ধ শাহাবানে একটি সিয়াম পালন করার কথা প্রচলন আমাদের সমাজে রয়েছে। আর এটা আমি অনেকেই আমাদের মধ্যে নিমন্ত্রিত প্রমাণিত নয়। সুতরাং আমি এবং ছিল পুরো সারাদাই সমস্ত সারাদাই দুর্বলতা রয়েছে জয়ী। তাহলে প্রথম থেকে নিয়ে অর্ধ শ্রাবণ পর্যন্ত সিয়াম পালন করতে বলে রাখতেন। আর তিনি বিশেষ করে 15 শাবান যে 15 শাবান রোজা রাখার ব্যাপারে আল্লাহ দুনিয়ার আকাশে পৃথিবীর আকাশে অবতরণ করে, তারপরে বলেন কি আছো তোমরা মহাপ্রাপ্তি, কি আছো অভিমান্দা, আল্লাহ তারা সকল সৃষ্টি গুরুকে মুশরিক হোক বা যে কোনো ব্যক্তি যে ক্ষমা চাইবে আল্লাহ তারা তাদের ক্ষমা করে দেবে। এই হাদিসটা রয়েছে আল্লাহ তারা সেই রাত্রেই জানা অবতরণ করবে, তিনি প্রত্যেক রাতেই দুনিয়ার আকাশে অবতরণ করে, দুনিয়ার আকাশে তিনি প্রত্যেক রাতে আসে। আর সেটা মধ্যরাত্রি দিকে এসে বলেন কে এমন আছো ক্ষমা প্রার্থী যে আমার কাছে ক্ষমা চাইবে, কে এমন আছে পাপী বা অভাবগ্রস্ত ব্যক্তি যে আমার কাছে চাইবে। আল্লাহ প্রত্যেকদিনই আসে তোমাদের জন্য উত্তম আদর্শ মডেল দিয়ে আজকে আমরা মুসলিমরা অন্যদের আদর্শকে গ্রহণ করেছি, অন্যদের আদর্শে আদর্শিত হয়েছি, গুণে গুণান্বিত হয়েছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সরাসরি তিনি বলেছেন যে আইয়ামে বি 13-14-15 যদি ওদের আগে কেউ রাখতে পারে, আর এতে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর শুধুমাত্র 19 শাবানকে কেন্দ্র করে 19 শাবান ধরে রাখবে এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। আজকে বিশেষ করে 19 শাবানকে এমন লক্ষণ করা হচ্ছে সমাজে, লাইলাতুল কদরের যে গুরুত্ব রয়েছে তার চাইতে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে, যার কারণে এবং সহিহ সুন্নাহ পরিপন্থী। আল্লাহ তাআলা বললেন আলফি শাহরে, হাজার মাস মিন আলফি শাহরি খায়রুন মিন আলফি শাহরি, খায় বলা হয়েছে ভালো, উত্তম বলা হয়েছে হাজার মাস চাইতে কোনটাকে লাইলাতুল কদরের গুরুত্ব না দিয়ে সব থেকে বেশি শাবান মাসে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে অনেক বেদাতিরা অনেক হাদিস প্রয়োগ করেছে এই শাবানকে কেন্দ্র করে। আল্লামা ব্রাহ্মণ ইবনে জাওজির রাহিমাহুল্লাহ ফি হাদিস ওয়াহিয়া এই হাদিস গ্রন্থ তিনি বিস্তারিত আলোচনা করেছেন, আর তিনি বলেছেন বিশেষ করে সমাজে যেগুলো প্রচলিত রয়েছে এই সমস্ত 15 শাবানকে কেন্দ্র করে সেইগুলোর একটিও সহিষ্ণুতে প্রমাণিত নেই, একটিও হাদিস নেই সহিষ্ণুতে, সমস্ত কিছু জৈব এবং চাল। যদিও আল্লামা আসলে আলমানি রহমাল্লাহ একটা হাদিসকে সহি বলে আখ্যায়িত করেছেন, সিরিজকে হাদিস সহি হাদিস করে রাখা উচিত হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য উত্তম আদর্শ, কেউ যদি সিয়াম পালন করতে চাও তাহলে তার উচিত যে যেন শ্রাবণ মাসে প্রথম থেকে নিয়ে 15 শাবান পর্যন্ত সিয়াম পালন করে, কিংবা 13-14-15 এই তিনটি সিয়াম পালন করে। বড় সিয়ামের দিকে কোনো গুরুত্ব নেই, সারা রাত থাকবে সেই 15 শাবানের রাত্রিতে, রোজা রাখেন অনেকে সারা রাত থাকে আর পনেরো সময় মায় আসে অ্যাবসেন্ট, পনেরো সময় সারা রাত সময় গ্রহণ করে না, খাওয়া দাওয়া চলে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলে রাত্রেবেলা যা শরীর সকল হয়, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে অনেক দূরে। এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ জামে সহি হাদিস নম্বর 5460 সিলসিলা সহিহা হাদিস নম্বর 190 তাই সামিনা মান আমিলা সুন্নতি গাইলা, সে আমার বক্তব্য নয়, সে আমার উন্নতি নয়, যে আমার পদ্ধতি ছাড়া আমল করে, যে আমার রীতিনীতি ছাড়া নিয়ম কানুন ছাড়া আমার পদ্ধতি ছাড়া আমল করে সে আমার উন্নত নয়, সে আমার পরামর্শ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বহির্ভূত আজকে মুসলিমরা যেটা মামল করে চলেছে, ইসলামকে ধ্বংস করেছে, এই জন্য ইসলাম মুসলিম রহিমাল্লাহ মুফাদ্দা মুসলিমে 51 জন নবী বর্ণনা করেছেন যারা জয়ীফ এবং জাল হাদিস বর্ণনা করত, তাদের ব্যাপারে তিনি সতর্কবাণী করেছেন, সতর্ক বার্তা দিয়েছেন যে সেই সিলসিলা সহিহা সহি মুসলিম প্রথম খণ্ড 21 পৃষ্ঠা লাইন নাম্বার 9 তিনি উল্লেখ করছেন মুরসাল লাইসা হুজ্জা ইনদা আইমাতিনা, মুরসাল হাদিস আমাদের নিকট গ্রহণযোগ্য নয়। আজকে সমাজে অনেক কিছু প্রচলিত রয়েছে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়, আমি ইরমেরা বললাম মুরসাল হাদিস বলা হয় তাবেই বর্ণনা করবেন সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মধ্য থেকে সাহাবী মাইনাস সাহাবী ডিরেক্ট, তাবেই কোনাতে না চলে তাহলে জয়ীব এবং জাল হাদিস কিভাবে চলতে পারে। না মুসলিম বলছেন সেই মুসলিম প্রথম করে বিশ্বাস লাইন নাম্বার 9 আর মুরসাল লাইসা হুজ্জা ইনদা আইমাতিনা, মুরসাল হাদিস আমাদের কোনো মহাদেশে নিকট গ্রহণযোগ্য নয়, তাহলে মুরসাল হাদিস যদি গ্রহণযোগ্য না হয় তাহলে জয়ীব এবং জাল হাদিস দিয়ে আজকে আমরা ইসলামকে চালাচ্ছি। দুর্ভাগ্যজনক পরেও সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যত প্রমাণিত রয়েছে সহিহ সূত্রে হাদিস রয়েছে সমস্ত কিছু যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা মুসলিমরা ইনশা আল্লাহ করতে যাবো, আমাদের হাতটা গড়া করতে যাবো। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন সহি হাদিস করে যাবো তার তৈরি দান করেন। মুসলাম আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا فأت بها من المغرب فمهت الذي كفر والله لا يهدي القوم الظالمين أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسن وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء খাবার তো নষ্ট হয়নি তারপরে
وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ